প্লাস্টিকের যে কলমটা এটা হচ্ছে পরিবেশ নষ্ট করছে, আর আমার যে কলমটা এই কলমটা মূলত পরিবেশ রক্ষা করছে, এবং আমার কলম থেকে যেহেতু দেখছেন যে গাছ হচ্ছে, এটা হচ্ছে আমার পরিবেশের জন্য বড় একটা মুখ্য ভূমিকা রাখছে। আমার নতুন কিছু তৈরি করার নেশা অনেক আগে থেকে, ছোটোবেলা থেকেই, তা শীষ দিয়ে দেখি কিছু করতে পারিনি, এবার দেখতেছি যে কাগজ দিয়ে র্যাপিং করে 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 এটা করা যাচ্ছে। একটা টাইম দেখা যাচ্ছে যে ওইখানে আমি বীজ দিচ্ছি, বীজ ইনপুট করতেছি, এখান থেকে আমি একদিনকার ডেমো তৈরি করলাম এক রাত্রেবেলায়। তা ডেমো যেই তৈরি করছি সেই দেখি যে আপনার 2 থেকে 3 সপ্তাহ পর এখান থেকে গাছ হচ্ছে। তা জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে। এরপর থেকে আমি ওই জিনিসটা নিজে তৈরি করে এমনকি নাম দিয়ে তারপরে আর কি আমি সকলের সামনে কলমটা আর কি নিয়ে আসছি। কলমটা সম্পূর্ণ কাগজের তৈরি, এবং এখানে আমার 12 মাসে বা 6 মাসে যে বীজগুলো আছে সেগুলো ইনস্টল করা রয়েছে। যখন এই কলমটার কালি শেষ হয়ে যাবে তখন জাস্ট আপনি যদি ফেলে দেন বা উল্টাভাবে পুঁতে দেন, তাহলে দেখবেন যে এখান থেকে আমার যে গাছের বীজ আছে এখানে 3-4টা বীজ দেওয়া আছে। তো এখান থেকে কিন্তু আপনার গাছগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে আমার গাছ, আর এখান থেকে কিন্তু আমার বীজটা এখানে হয়েছে, গাছটা হয়েছে। এটা আমার তৈরি করতে 3.5 টাকার মতো খরচ হয়েছে। এখানে আমি একটা কাগজ পেপার নিয়েছি A4 সাইজের। আপনারা বাসা বাড়িতে খবরের যে কাগজ আছে সেটা দিয়ে আপনারা A4 সাইজের কাগজ কেটে নিজেরা তৈরি করতে পারবেন, এবং 1 টাকা দামের একটা শীষ পেন এবং আঠা দিয়ে আমি এটা মূলত সম্পূর্ণ করেছি। আর একটা বীজ, 3টা বীজ দিয়ে আর কি তৈরি করেছি সম্পূর্ণ। আর আমি এটা মূলত তরুণ সমাজদেরকে নিউজ দিতে চাচ্ছি। দেখেন আমার কলমের কিন্তু একটা আলাদা নাম রয়েছে, সেভ ইয়োর আর্থ। সেভ ইয়োর আর্থ এই নামটা দেওয়া রয়েছে। আমি প্রত্যেকটা তরুণ সমাজকে নিউজ দিতে চাচ্ছি যে আমাদের দেশ এবং আমাদের পৃথিবী আর্থ থেকে আমরা যেন বাঁচাই।